এগারো বছর ধরে সরকার আছে, অনেকগুলো কমিশন করেছে, রিপোর্টটা বার করুক। 21শে জুলাই, মরিচঝাপি, শাহিবাড়ি, উনি সব কমিশন করেছেন, কমিশনগুলো রিপোর্টটা বার করছেন না কেন? আমি শুধু এটা আপনাকে বলে রাখি, দুটো কথা বলে নন্দীগ্রাম ফায়ারিং এর পর তো বুদ্ধই বলেছিলেন বাবা, তাপসী মালিকের বাবা সে কি বলছে, মুখ্যমন্ত্রী যা বলছেন ঠিক তার উল্টো কথা বলছে। তখন মুখ্যমন্ত্রী সুরে কথা বলছিলেন, এখন ঠিক তার উল্টো কথা বলছেন কেন? নন্দীগ্রাম পুলিশ অফিসাররা বলেছেন ইট ওয়াজ নট বুদ্ধর কোনো ডিসিশন নয়, এক দুই। মুখ্যমন্ত্রী পরে বলছেন এটা চটি পড়া পুলিশকে পাঠিয়েছিল অধিকারীরা। কোন অধিকারী? মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ, মুখ্যমন্ত্রী বলছেন। আর তখন মুখ্যমন্ত্রী কী করলেন? সিবিআই তদন্ত করালেন। সেই সিবিআই রিপোর্টটা কোথায়? সেই সিবিআই রিপোর্ট অনুযায়ী মুখ্যমন্ত্রী চলছেন না কেন? সব বুঝলাম, দিনের শেষে 235 থেকে আপনারা জিরো, এর উপরই তো একটা বই লেখা উচিত যে কি হলো জিরো। তৃণমূলের হাতে টাকা আছে, পাচারকারী আছে, বালিকাণ্ড আছে, অপার সংসার আছে, ব্লা ব্লা ব্লা। আমি আপনার কথা বলছি, গেলাম না, তৃণমূল হাতে এইসব আছে। বিজেপির হাতে সিবিআই আছে, ইডি আছে, 70 জন এমএলএ আছে, তৃণমূল থেকে ধার করে নেওয়া এমএলএ আছে, ধার করার পর ফিরে যাওয়া এমএলএ আছে, অনেক আছে। আমাদের কাছে কি আছে? আমাদের কাছে স্বচ্ছতা আছে, সততা আছে, মানুষের প্রতি দায়বদ্ধতা আছে। আমি না, আমরার জন্য রাজনীতির মূল্যবোধ এটা আছে। 34 বছরের বিতর্কিত অতীত কি নেই? বিতর্কিত অতীত তো সবসময় থাকবে আপনার জীবনে, আপনার কলঙ্কিত, আমি আর একটু এগিয়ে গেলাম, মানে বিতর্কিত কলঙ্কিত, বিতর্কিত আপনার নেই, আমার নেই, ওনার নেই, ওনার নেই, বিতর্ক সবসময় থাকবে। আপনি যদি একেবারে একটা ফসিল মতন হয়ে থাকেন আলাদা কথা, বিতর্ক তো থাকবেই। কলঙ্কিত বলে কেউ বলতে পারেন, কিন্তু কলঙ্কের পিছনে পিছনে কিন্তু কাঞ্চনটাও আছে, যেটাই তদন্ত সিবিআই করাননি, সেটাই তো ভদ্রতা, সেটা তো উনি কমিশন করেছেন। আপনি মশাই মানুষের পয়সা নিয়ে ভদ্রতা করতে আপনাকে কে বলেছে? 18টা কমিশন করেছেন, তার খরচ তখন ছিল 30-32 কোটি টাকা, এখন বেড়ে 40-50 কিছু একটা হয়েছে, 50 কোটি টাকা মানুষের খরচ করেছেন। একটা কথা তৃণমূল থেকে বলা হয় যেটা একদম সত্যি বলা হয়, যে আপনাদের আমলে সোশ্যাল মিডিয়া ছিল না, আজকে কসবায় আনন্দমার্গীদের হত্যার মতো একটা ঘটনা যদি আজকে হতো, তোলপাড় পড়ে যেত চারদিকে, বিশ্বব্যাপী তোলপাড় পড়ে যেত, কিছু হয়নি, বানতলায় ধর্ষণ হয়েছে, কিছুই হয়নি, খবরের কাগজে তো লেখা হয়েছে। আজকের দিনে অনেক বেশি পল্লবিত এগুলো। সম্ভবত 2011 সালে আনন্দমার্গী হত্যার তদন্ত কমিশন উনি গঠন করেছেন, এটা কোন সাল? 2022, 11 বছর। রিপোর্ট কোথায়? কেন প্রকাশ করেননি? সুজন চক্রবর্তী, সব কিছুর পরেও দিনের শেষে আপনার কিন্তু মার্কশিটে নম্বর শূন্য, ভোট পাচ্ছেন না আপনারা, এত কথা বলছেন, এত কিছু বোঝেন, কেন মানুষকে টানতে পারছেন না? থাক না, যদি এমন হয় যে পশ্চিমবাংলায় মানুষ একটু আমাদের কম ভরসা করলো, তাতেও আমরা কিন্তু মানুষকেই ভরসা করবো। সততা, স্বচ্ছতা, কমিটমেন্ট টু পিপল, শ্রেণীগত মানুষ, গরিব মানুষ তার পাশে থাকা, সেক্ষেত্রে আমরা যদি দায়বদ্ধ মনোভাব নিয়ে চলতে পারি। আপনি বামফ্রন্ট শূন্য ভোটে, দার্শনিক মনোভাব, রেড ভলান্টিয়ার কোথায় পেলে? দিনের শেষে রাজ্যকে দেনার দায়ে কিন্তু বামফ্রন্টই ডুবিয়ে গেছে। না না না, যখন দিল্লি নেই, রাজ্য নেই, তখন রাজ্যময় ছুটে বেরিয়েছে রেড ভলান্টিয়ার্স। কদিন আগে কলকাতায় দেখেছেন আপনি, লেখাপড়া করার ছেলে মেয়ে সব নিজেদের জীবনের কথা বলতে গিয়ে ওখানে এসে হাজির হয়েছিল। কি বললেন আপনি? দেনা দেনা, কেন দেনার দায়ে? যখন মমতা ব্যানার্জি পান সরকারি কোষাগার শূন্য প্রায়, যখন 2011-তে আসেন, 11-তে যখন সরকার যায়, তখন 1,87,000 কোটি টাকা, ব্লা ব্লা ব্লা, 91-92 মাসের হিসেব ধরলে হলো, সেটা এখন কত? প্রায় 6 লক্ষ, 5.5 ক্রস করে গেছে, 3 গুণ হয়ে গেল, 3,854, 3 গুণ হয়ে গেল এই 10-11 বছরে। এমন কোন বড় প্রজেক্ট আপনি বলতে পারবেন না যেটা এই সরকার আসার পরে কনসিভ করেছে, টাকা স্যাংশন করেছে, কাজ করে চালু করেছে, একটা প্রজেক্ট আপনি বলতে পারবেন না, নট এ সিঙ্গেল ওয়ান। নিয়োগ বন্ধ, টাকা সেভ করলো, ডিএনএ টাকা সেভ করলো, অন্তত 1,50,000 কোটি টাকা বঞ্চনা করেছে, তারপরেও কেন প্রায় 4,00,000 কোটি টাকা ঋণ নিয়েছে এই গভর্নমেন্ট? কে তার উত্তর দেবে? বাংলার সর্বনাশের বন্দোবস্ত মমতা ব্যানার্জির সরকার করে গেছে। বুদ্ধবাবুর জামানা বাদ দিলে বেশ কিছু মৌ সৈরি হয়েছে, সই হয়েছে, ওয়েল ডেকোরেটেড,
হলদিয়া পেট্রোকেমিক্যাল ছাড়া সেই অর্থে কিছু হয়নি। বাংলায় প্রচুর কলকারখানা উঠে গেছে, এখান থেকে বন্ধ হতো রোজ লোডশেডিং, আজকে তো সেই বন্ধের রাজনীতি বন্ধ হয়ে গেছে, লোডশেডিং হয় না আজকে কলকাতায়। পশ্চিমবাংলায় বামফ্রন্টের আমলের পর গত 11 বছরে একটা বড় ট্যাঞ্জিয়েবল প্রজেক্ট হয়নি, না বিদ্যুৎ কেন্দ্র, না বড় ইনফ্রাস্ট্রাকচার, না বড় ইন্ডাস্ট্রিয়াল, কিচ্ছু না, শুধু ভাষণবাজি হয়েছে। আপনি যা দেখছেন পশ্চিমবাংলায় শুধুমাত্র টাকার লুট ছাড়া কোনটা? 30 বছর সময় পেয়েছিলেন আপনারা, 34 বছর সময় এরাও পেয়েছে, আমরা 34 বছর পেয়েছি হস্টাইল সিচুয়েশনে। ঠিক আছে, ব্যাপার।